সন্দীপের মোবাইলে এমন কি লুকোনো আছে সিবিআইয়ের বিস্ফোরক দাবি আর্জিকর কাণ্ডে নয়া মোট কলকাতা আরজিকরের দুর্নীতি কাণ্ডে সন্দীপ ঘোষ সুমন হাজরা আফসার আলী খান ও বিপ্লব সিংয়ের চৌদ্দ দিনের অর্থাৎ সাত অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালত এদিকে বিপ্লব সিং জামিনের আবেদনের শুনানি হবে আগামী ত্রিশ সেপ্টেম্বর সোমবার ওই মামলার তদন্তকারী অফিসার কেস ডায়েরি নিয়ে উপস্থিত ছিলেন সিবিআইয়ের তরফে ফের জেল হেপাজদের আবেদন করা হয় কিন্তু সিবিআই কেন জেল হেপাজদের আবেদন করল সিবিআই তাদের রিমান্ডে চঞ্চল্যকর তথ্য উল্লেখ করেছে সিবিআইয়ের দাবি সন্দীপ সহ বাকি অভিযুক্তরা প্রচণ্ড প্রভাবশালী ফলে অন্য সাক্ষীদের প্রভাবিত করতে পারে বা হুমকি দিতে পারে এটা বৃহত্তর ষড়যন্ত্র ডিজিটাল এভিডেন্স ক্লোন করা হয়েছে ইমেজ কপি করা হয়েছে এদের মোবাইলে বেশ কিছু ডেটা পাওয়া গিয়েছে কিছু তথ্য পাওয়া গিয়েছে এদিকে সন্দীপের আইনজীবী আদালতে বলেন আজ জামিনের আবেদন করছি না শুধু বিপ্লব সিংয়ের আইনজীবী জামিনের আবেদন করেন বাকি জনের তরফে জামিনের আবেদন করা হয়নি এদিকে আরজিকর মেডিক্যাল কলেজে চিকিৎসক তরুণীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় এবার পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে তলব করল সিবিআই নির্যাতিতার মৃতদেহ শ্মশানে দাহ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নির্মল ঘোষ সিবিআই সূত্রে এমনই খবর আরজিকর কাণ্ডে নির্যাতিতার মৃতদেহ কেন এত দ্রুত দাহ করা হল এই নিয়ে আগেও উঠেছে প্রশ্ন সূত্রের খবর আর জি কর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যখন নির্যাতিতার মৃতদেহ সোদপুরের বাড়িতে নিয়ে যাওয়ার পর তা দাহ করা হয় এই দেহ দাহের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ এমনই বেশ কিছু ছবি আগেই সিবিআই এর হাতে এসে পৌঁছেছিল তখন থেকেই সিবিআইয়ের নজরে ছিলেন তৃণমূল নেতা নির্মল ঘোষ